জেনেদোহে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শহরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই বর্ধিত সভার আয়োজন করে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ। এই সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, পারভিন জামান কল্পনা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিকে অনুষ্ঠান পরিচালনা করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। এই সময় বক্তারা সকল অপপ্রচার, সাম্প্রদায়িক হামলা রুখতে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানিয়েছেন।